وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله. ما بعد সম্মানিত ভাই, একটি হাদিসে বর্ণিত হয়েছিল, সালাসাতুন লা ইদখুলুল জান্নাহ, তিন প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক প্রকার হচ্ছে মুদমিনুল খামর, যে মদ্যপ ব্যক্তি, সবসময় মদ পান করে, নেশা করে, ব্যবসায় পড়ে থাকে, এই সমস্ত লোকেরা। তারপরে আরেক প্রকার হচ্ছে কাতিউর রাহিম, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। আরেকটা হলো মুসাদ্দিকুম বিসসাহর, যে জাদুকে সত্য মনে করে। এই তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না। আর এগুলো সাধারণত, যদি এগুলোকে বিশেষত যেটা মদমিনুল খামর, এই ব্যক্তি যদি পাঁচাক্ত নামাজি হয়, তারপরে যদি মদ্যপ অবস্থায় থাকে আর এটাকে হালাল মনে না করে, তো হয়তো কোনো দিন জান্নাতে যেতে পারে। ঠিক আছে, এর দ্বারা সে কাফের হয়ে যায় না, সে আসি। ঠিক আছে, মোত্তাকিবে কাবীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সে কাফের হয়ে যায় না, তবে নওয়াকিদুল ইসলাম যদি তার মধ্যে থাকে, ইসলাম ভঙ্গকারী বিষয়, যেমন স্থায়ীভাবে নামাজ ছেড়ে দেওয়া, যে মদ্যপ ব্যক্তি হয় সাধারণত এগুলো নামাজ ছেড়ে দেয়, তো যদি নামাজ স্থায়ীভাবে ছেড়ে দেয় সে, তাহলে সে সেক্ষেত্রে ইসলাম থেকে বের হয়ে যায়, তখন তার জন্য আর দোয়া করা যাবে না, কোনো দান সৎকাও করা যাবে না। আর যদি নামাজ তার ঠিক থাকে, ইসলাম ভঙ্গ করে অন্য অন্য বিষয় কোনোটা না করে, শুধু মদ পান করে, এটা তার বদভ্যাস, আর সেটাকে সে হালাল মনে না করে, তাহলে তার জন্য ক্ষমা চাওয়া যেতে পারে এবং তার জন্য তার পক্ষ থেকে দান সৎকাও করা যেতে পারে। কিন্তু যদি সে ইসলামের ধার না ধারে, নামাজ নাই, তারপরে আরও অন্যান্য বিষয়ে কোনোটাই ইসলাম সে পালন করেনি, এমনটি হলে তার ইসলাম নষ্ট হয়ে গেছে। ইসলাম নষ্ট হয়ে গেলে তার জন্য তখন আর ক্ষমা চাওয়া জায়েজ হয় না। ইসলাম নষ্ট হয়ে গেলে তার জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয়। ঠিক আছে, আর যদি নামাজ ঠিক থাকে কিন্তু মদ পান করে, বদভ্যাসের কারণে মদ পান করে, আর এটাকে সে হালাল মনে করে না, এটাকে সে হারামি জানে, তাহলে এর জন্য সে কাফের হয় না, কিন্তু তার জন্য তখন ক্ষমা চাওয়া যেতে পারে। আর যদি সে মদ্যপ নামাজও পড়ে না, নামাজ ইসলাম নষ্টকারী বিষয়, রাসূল বলেছেন বাইনা রাজুলি শিরক বিল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম ও মুসলিম আর মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া, যে সালাত ছেড়ে দেয় সে আর মুসলিম থাকে না। ঠিক আছে, তো এই জন্য সে লোক যদি সালাত পরিত্যাগকারী হয় তাহলে তার ইসলাম নষ্ট হয়ে গেছে। সে লোক যদি জাদুঘরের কাছে যায়, ওগুলোতে বিশ্বাস করে, তার ইসলাম নষ্ট। ঠিক আছে, শিরিক করলে তার ইসলাম নষ্ট হয়ে যায়। যাই হোক, সর্বোপরি কথা একটাই, যে অন্যান্য বিষয় ঠিক থাকলে, মদ পান করলে, সেটা শয়তানি অস্ত্রশায়ী করে নিলে তার জন্য ক্ষমা চাওয়া যেতে পারে, সেটাকে যদি সে হালাল মনে না করে, আর হালাল মনে করলে তখনও সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়, আশা করি বুঝতে পেরেছেন, বারাকাল্লাহ। আর সেই ক্ষেত্রে তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। আসসালামু আলাইকুম।